আমি বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াম না, আমি বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সো আপনারা ফার্স্ট অফ অল আমার যেই ভিডিওটা দেখতে পারলেন, আমি আমার পোশাকের মধ্যে একটি মেয়েকে অ্যাড করেছি, এখনও কিন্তু সেটা আছে। সো আপনারাও যদি চান যে আপনাদের পছন্দের সেলিব্রিটিকে পোশাকের মধ্যে অ্যাড করে লাইকের জন্য টিকটকের জন্য ভিডিও বানাবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে অবশ্যই শিখে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক, আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাঁচিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমরা যে ভিডিওটা আমাদের টি শার্টের সাথে অ্যাড করব, সেই ভিডিওটি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, সেটা হোক টিকটক ভিডিও বা লাইকি ভিডিও। এরপর ভিডিওটা সংটি প্লে করে আমাদের ফোনের অরিজিনাল ক্যামেরা দিয়ে আমরা আমাদের ভিডিওটি শ্যুট করে নেব। এরপর আমরা চলে যাব কাইনমাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যারে। সো কাইনমাস্টারে আসার পর আমরা এখানে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। সো আমরা এখানে জাস্ট একটা টাচ করব, এরপর আমরা এখানে 9x16 একটা টাচ করব, এরপর আমরা মিডিয়াতে একটা টাচ করব, এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে একটা টাচ করব। সো এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে নেব। তো এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে টেনে 15 সেকেন্ডের মতো বড় করে দেব। আমাদের ভিডিওটা যত বড় হবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকেও এত বড় করে নেব। সো আমার ভিডিওটা 15 সেকেন্ডের মতো, তাই আমি 15 সেকেন্ড করে দিলাম। তো এখন আমরা যে ভিডিওটা শ্যুট করেছি সেই ভিডিওটা এখানে নিয়ে আসব। তো আমরা এখানে লেয়ারে একটা টাচ করব, এরপর মিডিয়াতে একটা টাচ করব। সো আমাদের শ্যুট করা ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করব। সো আমাদের শ্যুট করা ভিডিওটি এখানে চলে আসলো। এখন আমরা এই ভিডিওটাকে এভাবে টেনে একদম ফুল স্ক্রিন করে দেব। সো এখন আমি আমার এই ভিডিওটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ভিডিও শ্যুট করতে হবে। সো ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা শার্টের ভিতর যে গেঞ্জিটা পরবেন সেটা যেন এক কালারের হয়, যে কোনো কালার হোক তাতে কোনো সমস্যা নেই, যাতে এক কালার হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। সো আপনারা যদি মনে করেন যে আপনাদের ভিডিওটা একটু কঠিন করা দরকার, জাস্ট ভিডিও লেয়ারটার উপর একটা টাচ করবেন, এরপর এভাবে টান দিবেন, যতটুক পর্যন্ত কাটবেন আপনারা ঠিক ততটুক পর্যন্ত এসে থামবেন, ঠিক আছে? তারপর আপনারা ভিডিও লেয়ারটার উপর একটা টাচ করে এভাবে সামনের দিকে নিয়ে আসবেন। সো সেম সিস্টেমে আপনারা পিছন দিক থেকেও কাটতে পারেন। তো এখন আমরা যে ভিডিওটা আমাদের টি শার্টে অ্যাড করব, আমরা সেই ভিডিওটা এখানে নিয়ে আসব। সো আমরা এখানে লেয়ারে একটা টাচ করব, এরপর মিডিয়াতে একটা টাচ করব, আমাদের গ্যালারিতে চলে আসবে। সো আমরা সেই ভিডিওটা সিলেক্ট করব। ওকে, আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। এখন আমরা এই ভিডিওটাকে এভাবে ছোট বড় করে আমাদের টি শার্টটি যতটুকুর মধ্যে আমরা এই ভিডিওটাকেও ততটুকুর মধ্যে সেট করে রাখব। এরপর আপনারা এই যে এখানে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ করবেন, এখানে একটা টাচ করার পর এখানে সাইন টু ব্যাকে একটা টাচ করবেন, তাহলে ভিডিওটা উধাও হয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, ভিডিওটি আবার চলে আসবে, সমস্যা নেই। এখন আমরা আমাদের শ্যুট করা ভিডিও লেয়ারটার উপর একটা টাচ করব, এরপর আমরা এখানে ক্রোমা কিতে একটা টাচ করব, এরপর আমরা এটাকে এনেবল করে দেব, এরপর আমরা এখানে কি কালারে একটা টাচ করব। সো আমাদের টি শার্টটি যে কালার আমরা এখানে সে কালারটি সিলেক্ট করে দেব। এখানে অনেক কালার দেখতে পাচ্ছেন আপনারা। সো আমার টি শার্টটি হচ্ছে গ্রিন কালার, আমি এখানে গ্রিন কালারটি সিলেক্ট করব, এরপর এখানে ওকে। তো এরপর আমরা এখানে যে দুইটা দাগ দেখতে পাচ্ছি, এই দুইটা দাগকে আমরা এভাবে ভাড়াই কমাই দিয়ে আমাদের টি শার্টটিকে আমরা রিমুভ করে ফেলব। আমাদের টি শার্টটি যখন রিমুভ হয়ে যাবে তখন মেয়েটিকে কিন্তু দেখা যাবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা আমার টি শার্টটি রিমুভ হয়ে গেল আর মেয়েটিকে কিন্তু এখন দেখা যাচ্ছে। এরপর এখানে জাস্ট টিক মার্কে একটা ক্লিক করে দেব,
সো আমাদের টি শার্টে ভিডিও অ্যাড করার কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই দুইটা ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও সংটাকে আমরা রিমুভ করে ফেলব, কারণ দুইটা ভিডিও যদি সংটা থাকে তাহলে কিন্তু এখানে এলোমেলো হয়ে যাবে, সেই জন্য আমরা একটা ভিডিও সংটাকে আমরা রিমুভ করে ফেলব। সো আমরা আমাদের শ্যুট করা ভিডিও লেয়ারটার উপর একটা টাচ করব, এরপর এখানে একটা টাচ করব, এরপর এখানে একটা টাচ করব, তাহলে কিন্তু আমাদের অরিজিনাল ভিডিওটার সংটা রিমুভ হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। সো একটু প্লে করে দেখি কি অবস্থা। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন আমাদের ভিডিওটি কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। এখন আমরা আমাদের এই ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ করে নেব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাইনিজ ভাষায় কিছু একটা লেখা আছে, সো আমরা এখানে একটা টাচ করব, এরপর আমরা এখানে এক্সপোর্টে একটা টাচ করব। তো আমাদের গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।